ঘোড়ামারা আমসুর প্রশংসনীয় পদক্ষেপ, বহু বিতর্কিত সীমা বিবাদ সমাধান, আমসুকে কৃতজ্ঞতা জানালো গ্রামবাসী। উল্লেখ্য, বিগত 40 বছর থেকে বানিয়ারগুল গ্রামের দুই পক্ষের মধ্যে চলছে সীমা বিবাদ। এ নিয়ে কয়েকবার গ্রামবাসী সমাধানে বসলেও সমস্যাটির কোনো স্থায়ী সমাধান হয়নি। একসময়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত, দিনের পর দিন তারিখের উপর তারিখ চলছে আদালতে। এদিকে দুই পক্ষের ঝগড়া আরো তীব্রমুখী হয়ে মারামারি পর্যায়ে চলে যায়। সেখান থেকে পুনরায় মামলা গড়ায় কালীগঞ্জ থানায়। শেষ পর্যায়ে উভয় পক্ষ ঘোড়ামারা আঞ্চলিক আমসুর দ্বারস্থ হলে উক্ত সমস্যাটি স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আজ গতকাল রোজ শনিবার সকাল 11:30 সময় ঘোড়ামারা আঞ্চলিক আমসুর এক প্রতিনিধি দল বানিয়ারগুল গ্রামে উপস্থিত হয়ে উভয় পক্ষের স্বাক্ষর বন্দে এবং মরির ও গ্রামের লোকজনের উপস্থিতিতে সীমানা বিবাদ সমাধানের লক্ষ্যে মাঠে নেমে পড়েন। দীর্ঘ আলোচনা শেষে সমাধানের শেষ লগ্নে সকলের উপস্থিতিতে পাকা দিয়ে সীমানার চতুর্পাশে এক একটি ফিলার বসানো হয়। অবশেষে উভয় পক্ষকে মিলিয়ে দিলে সংগঠনের প্রতি চিরকৃতজ্ঞ ও চিরঋণী থাকবেন বলে জানান তারা। গ্রামের লোকজনদের মতে, আমসুর এহেন পদক্ষেপ সমাজে সত্যি এক শান্তির বাতাবরণ আনবে এবং আগামী প্রজন্মকে এক সুষ্ঠু পরিবেশ প্রদান করবে। তাই গ্রামবাসীর পক্ষ থেকে সংগঠনের কর্মকর্তাদের প্রাণভরা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। ওই দিন বিবাদ সমাধানকালে গ্রামের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল মানিক, নুমান উদ্দিন, মসুদ আহমেদ, মনসুর আহমেদ। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আফজল হোসেন, সম্পাদক লোকমান হোসেন, জরির আহমেদ, আতাবুর রহমান, শহীদ আহমেদ প্রমুখ সহ ও অন্যান্যরা। করিমগঞ্জ থেকে আফজল হোসেন তাপাদারের রিপোর্ট, JM ক্রিয়েশন। আপনারা খেয়াল দিবা আর অপক করে কইয়ার যে ও যে ফিলার যেটা মারা হয়েছে, ও ফিলারের উত্তর সাইড লগে মজার আর ফিলার তা গিয়া দক্ষিণ সাইডের ধান্দানোর সীমা, মানে মইনুদ্দিনের সীমা, বুঝছেন? আপনার আর হদ ফাইলিস আপনার সীমা আর আর উভয় পক্ষ ইবাদী আমার মইন মুরব্বী এবং হামসায়ার পক্ষ থেকে কই আর উভয় পক্ষ এগুলো মানায় আপনার মত লই আমরা এগুলো করছি। আপনার মত আছে তো সকল কই আর হামিদ ভাই এবং আমার ও মুরব্বী রে মঞ্চারে কই আর দুজনের সম্মুখে মারা হয়েছে কুটি একটা দুজনের হদ দুজনের সীমা দুজনের পুরা মত আছে না কোনো অমত আছে কোনো অমত নাই পুরা হামসায়া লইয়া এবং আমরা সংগঠনের পক্ষ থাকিয়া উভয় পক্ষর মত লইয়া আমরা আপনারা মিডিলের হদর সীমা আমরা বর্তমানে মারিয়ে দিয়া গেছি। যদি পরবর্তীতে এই হদ লইয়া এই কুঠি লইয়া কোনো যদি কোনো অসুবিধা দেখা দেয় বা হদ লইয়া বেড়াচেরা লাগে, আপনারা দুজন যার পক্ষ থেকে লাগবো আইনত ব্যক্তিগতভাবে নিজে নিজে থেকে আইনত দণ্ডনীয় হইব। বিচারি নাই বিচারছে এখন আমার সম্পূর্ণ আব্দুল হামিদ।